হ্যালো স্টুডেন্টস আশা করি আপনারা সবাই ভালো আছেন ইউনিক স্কুলিং এর ডিফারেনশিয়াল ক্যালকুলাস সিরিজের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত মিস্ট্রেটস আমরা বিগত লেকচারে ট্যানজেন্ট সাবট্যানজেন্ট নরমাল সাবনর্মাল এগুলো থিওরিটিক্যাল অ্যানালাইসিস করেছি আজকে আমরা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করব তো চলুন শুরু করা যাক স্টুডেন্টস আমরা মাত্র দুইটে এক্সাম্পল করব ইনশাআল্লাহ দুইটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদের সব ধরনের প্রবলেম সলভ হয়ে যাবে তো ফার্স্ট অফ অল আমরা একদম সিম্পল ট্যানজেন্ট আর ট্যানজেন্ট আর নরমাল ইকুয়েশন এগুলো কিন্তু একদম সহজ একটা টপিক তো ফার্স্টে আমরা যে এক্সাম্পলটা নিয়েছি যেটা হচ্ছে বলেছে যে ফাইন্ড দা ইকুয়েশন অফ ট্যানজেন্ট এন্ড নরমাল টু এক্স স্কয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল ফাইভ এট ওয়ান ওয়ান পয়েন্ট তো এই পয়েন্টে এই কার্ভের জন্য আমার

আচ্ছা ডি ওয়াই এখানে দেখেন আচ্ছা ওকে এখানেই করে ফেলতে পারি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এর মান দেওয়া আছে ওয়ান ডি ওয়াই ডি এক্স এর একটু খেয়াল করেন এটা একটা ইমপ্লিসিট ফাংশন অব্যক্ত অর্থাৎ এটাকে আমরা চাইলে কিন্তু এক্স আর ওয়াই সেপারেট করতে পারতেছি না আমরা জানি আমরা নাইন টেনেও পড়ে এসেছি সরি ইন্টারে পড়ে এসেছি যে ইমপ্লিসিট ফাংশনের আমার ডেরিভেটিভ হচ্ছে

এটা হচ্ছে এটাকে যদি আমরা আংশিক সাপেক্ষে প্রথমে ওয়াই কনস্টেন্ট থাকবে তাহলে তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি ওয়াই মাইনাস ওয়ান এখানে আমরা ওয়ান ওয়ান বসাই দিই

और नॉर्मल इक्वेशन आमर क्या हुए y माइनस y1 माइनस 1 बाय dy बाय dx x माइनस x1 तेला आमर पाची y माइनस y1 माइनस 1 बाय dy dx तेले एटर उल्टो ना इधर तो माइनस से एक है ना माइनस से माइनस से माइनस से आमर अल्टीमेटली क्या हुए जाबे प्लस हुए जाबे और एटर उल्टे जाबे 2y 3x आर नीचे चलो जाबे 2x 3y আর আমরা মানগুলো এটা কিন্তু এটা কাটা যাচ্ছে আর থাকতেছে এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে আমরা পাচ্ছি ওয়াই মাইনাস এক্স এদিকে ইকুয়াল টু জিরো এটা হচ্ছে ইকুয়েশন অফ নর্মাল তো আশা করি আপনারা কিভাবে

অর্থাৎ সাব নরমালের সাথে সাথে সাব টেনজেন্টের স্কোয়ারটা সমানুপাতিক বৃদ্ধি পায় এটাই আমাদেরকে দেখাতে বলেছে এই ইকুয়েশনের জন্য তাহলে ফার্স্ট অফ অল এটার সাব টেনজেন্ট আর সাব নরমালটা আমরা নির্ণয় করে ফেলি তো আমরা বিগত লেকচার থেকে জানি সাব টেনজেন্ট আমাদের কি ছিল দেখি বলুন তো লেন্থ অফ সাব টেনজেন্ট আমার কি ছিল সাব টেনজেন্ট কি ছিল তো আমরা এটা কিন্তু একটা চিত্র থেকে ইজিলি বের করে ফেলতে পারি এই তো আমাদের এটা যদি থিটা হয় এটা হচ্ছে কাট ছিল আমাদের আমরা বিস্তারিত বুঝতে আমাদের বিগত লেকচারটা দেখে আসবেন ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে খুবই সুন্দরভাবে আমরা একটি চিত্রের মাধ্যমে গ্রাফিক্যালি জিনিসগুলো বোঝার চেষ্টা করেছি তো আমরা এখানে ওই ডিটেলসে যাচ্ছি না আমরা বলছিলাম যে এটা যদি কার্ভ হয় আমি যদি এটা স্পর্শক অঙ্কন করি তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কি জানবো থিটা জানবো এখান থেকে m m ইকুয়াল টু হচ্ছে আমার dy dx মানে এই কার্ভের ডেরিভেটিভ তো m tan থিটা থেকে আমরা এই থিটাটা কিন্তু নির্ণয় করতে পারি তাহলে আমরা এই থিটাটা জানি আর এটা হচ্ছে আ সরি এখানে আরেকটা বিয়া ছিল at x

ওকে তাহলে আমরা ST স্কয়ার আমাদের এখন বের করতে হবে ST এর সাথে SN এটা হচ্ছে আমাদের এন। এবার আমাদের যেটা বলছিল সেটা হচ্ছে সাবট্যানজেন্টের স্কয়ার ব্রাইস উইথ সাব নরমাল তাহলে আমাদেরকে কি করতে হবে এখান থেকে আমরা যদি দেখেন এটা যদি আমরা এরকম করি অতএব ওটার অনুপাতটা নির্ণয় করি এটা সমানুপাতিকভাবে যে অনুপাতটা সমানভাবে যে বৃদ্ধি পাচ্ছে তার অর্থ হচ্ছে এদের অনুপাতটা একটা কনস্ট্যান্ট থাকবে তাহলে সমানুপাত মানে কি সব এই দুইটা রাশির অনুপাতটা অলওয়েজ সমান থাকবে অর্থাৎ ধ্রুবক থাকবে তাহলে আমরা যদি এটার স্কয়ার আর সাব নরমাল এর অনুপাত নির্ণয় করি দেখতে যে একটা কনস্ট্যান্ট ধ্রুবক আসছে তাহলে আমরা বলতে পারবো যে হচ্ছে এখানে কি এটা হচ্ছে একটা সমানুপাতিকভাবে বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা s2 স্কয়ার ডিভাইডেড বাই স্কয়ার ইকুয়াল আমরা কি পাচ্ছি এই দেখেন এটা পাইছিলাম টু যদি এটাকে বর্গ করি তাহলে আমরা কত পাবো বলুন তো দেখি আর বি স্কোয়ার হবে আর নিজে হবে সরি টু কে স্কোয়ার করলে তো কত হবে আমার ফোর আর থ্রি কে করলে থ্রি কে স্কোয়ার করলে নাইন

আর উপরে যাচ্ছে টু ভি ডিভাইডেড বাই থ্রি হোল তাহলে আর হোল টু 6 তাহলে দেখেন আমরা এই জিনিসটাকে কি লিখতে পারি এখান থেকে যদি আমি এইট ভি এটা আমি আলাদা করে নিলাম

কিভাবে সাবটেন নির্ণয় করতে হয় কিভাবে সাবনমাল নির্ণয় করতে হয় এদের মধ্যে কিভাবে সম্পর্ক স্থাপন করতে হয় তা বুঝতে পেরেছেন তো আশা করি আপনাদের আর কোন সমস্যা নেই যদি সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম